আমার এই কথাটাকে একই রকমের কথা মনে হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমগ্র নবুয়তি জীবন কত বছরের? 23, তাই না? ওনার সমগ্র হায়াত কত বছর? 63 বছর। এই 23 বছরে আপনারা খেয়াল করে দেখবেন, 13 বছর গেছে শুধু কলেমার কথা বলতে গিয়ে মক্কায়, তাই না? 13টা বছর, আর বাকি 10 বছর মদিনায়। এ বাকি যত যুদ্ধ বিগ্রহ যা কিছু হয়েছে এই যে মদিনায়। তাওহীদ এত গুরুত্বপূর্ণ, এটা বারবার বারবার বলতে হবে। আমি সেদিন এক জনসভায় বক্তব্য রাখলাম, সেখানে 2.5 ঘন্টা বক্তব্যের পর এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করতেছেন, আমি তাওহীদটা বুঝলাম না এখনো। এমনভাবে তাওহীদ হারিয়েছে, ঈমান হারিয়েছে, মানুষ মনে করছে আমার তো ঈমান আছে, আমি তো মুসলমান, আরে আমি তো আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, নামাজ কালাম পড়ি, দু এক ওয়াক্ত ভুল ভ্রান্তি হয়, গাফলতি, সেটা অন্য জিনিস, আমি তো আল্লাহকে অস্বীকার করছি না, তো ধারণা মোতাবেক আমি তো জান্নাত যাব নাকি? আর আমাদের সমাজে একটা কথা চালু আছে যে আল্লাহকে খুলু এইটুকু বিশ্বাস করলো আল্লাহ, সে একেবারে জান্নাত যাবে। বিষয়টা কি তাই? নো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা অঙ্গীকার আল্লাহর সঙ্গে, একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না, এই কথাটা বুঝতে দেওয়া হয় নাই। কাজে এখন এই জাতিকে তাওহীদের গুরুত্ব বুঝাইতে হবে, এটা বারবার আলোচনার মধ্যে আসবে। আমি বিশ্বাস করি যদি জাতি বুঝে এই কথার উপরে তাহলে সব পরিবর্তন হয়ে যাবে, নাকি? খারাপ মানুষ সোনার মানুষ হয়ে যায়, এ তাওহীদ খেলা খেলি না। সমাজ পাল্টে যায়, যুগ পাল্টে যায়, সময় পাল্টে যায়, এই ঈমান। তো সেই ঈমান আমাদের নাই।